বিভিন্ন দেশের পপুলার খাবারগুলো এখানে সব মিলে 101 রকমের খাবার আছে আছে ডেজার্ট আইসক্রিম চিকেন সি ফুড জাপানিজ ফুড চাইনিজ ফুড নানা রকম খাবারের সমাহার আর এখানে আপনার পছন্দ মতো খাবারগুলো নিলে ওরা হিবাচি আমরা যেটাকে বলি আমাদের সামনে রান্না করে দিবে আছে নানা রকমের জাপানিজ পপুলার সুশি ফ্রুটের কথা তো আর বললামই না অনেক রকমের ডেজার্ট আছে জেলি কেক বিস্কিট নানা রকমের সালাদ স্যুপ কি নাই তো যাদের অনেক রকমের খাবার খেতে ইচ্ছা করে তারা এখানে এসে তাদের যতক্ষণ পর্যন্ত খেতে পারে খায় তবে আমরা যতই ভাবি এত টাইপের খাবার অনেক কিছু খাবো এখানে আসতে কিন্তু আর ওইভাবে খাওয়াটা হয় না তো যার যার পছন্দ এটা নিয়ে এখানে চলে আসতেছে এই শেফ রান্না করে দিচ্ছে আর গরম গরম সামনে রান্না করে দেয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে আবার আজকে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারাও ওদের পছন্দ মতো নিয়ে আসছে আর এগুলি করে দিচ্ছে তারা খুশি মনে যে বসে বসে খাচ্ছে দেখেন কত রকমের সুশি এদিকটা আছে আইসক্রিম ছুটির দিনগুলোতে স্যাটারডে সানডেতে আর এটা যদি বিকেল বা সন্ধ্যার টাইম হয় প্রচুর মানুষ থাকে আর গরম খাবার ঢালতেছে আর শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা বেশ ভালোই লাগে মানে একদম ফ্রেশ ফ্রেশ খাবার ধোয়া উঠতেছে আছে সবজি পিজা ভেজিটেবল রোল চিকেন রোল শ্রিম্প রোল নানা রকমের স্যুপ তো এরকম জায়গায় গেলে কে কোন টাইপের খাবারগুলো আগে খাবেন কমেন্টস করে জানাবেন আমি আজকে চলে আসছি নিউ ইয়র্কে একটা চাইনিজ জাপানিজ খাবার এখানে ওই যে বললাম 101 রকমের খাবার তবে গণা হয় নাই আমার কাছে কখনো কখনো মনে হয় এর চেয়ে মনে হয় বেশি টাইপের খাবার আছে কারণ অনেক ধরনের স্ন্যাক্সও আছে তো আমি এই খাবারগুলো নিয়ে আসলাম চিকেন একটু রাইস একটু পাস্তা আর আছে সাথে ফ্রুট ভেজিটেবল আবার একটু সাথে চিলি সসও নিয়েছি আর আমরা সোডা খুব একটা খাই না একটা নেওয়া হয়েছে যদি কারো মন চায় একটু খেলে খেলো নানা রকমের সুশি সুশির সাথে লাল লাল এটা আদা আর এইগুলো আমার ছেলে নিজের পছন্দ মতো জিনিস নিয়ে রান্না করে নিয়ে আসছে আর আমি কিছু সি ফুড ভেজিটেবল চিংড়ি নিয়েছি আর এই খাবারগুলো জন প্রতি $20 করে আর সময় দেয়া হয় খাওয়ার জন্য 2 ঘন্টা 2 ঘন্টা সময়ের মধ্যে আপনি যত পারেন খাবেন যত পারবো খাবো এটা আসলে ঠিক না অনেকে আসতেন অনেক খেতে পারেন তাদের জন্য পারফেক্ট আর আমরা যারা রেগুলার আমরা এগুলো খেয়ে অত যত পারবো তত খাওয়া যায় না আর এখানে প্রচুর খাবার নষ্ট করা হয় অল্প অল্প আনলেও সেটা দেখা যায় খাওয়া হয় না তো আমি এগুলো নিয়েছি রান্না করার জন্য আমি নিয়েছি স্পাগেটি আর কিছু ভেজিটেবল নিচ্ছি নিলাম ব্রোকলি চিংড়ি আর একটু চিকেন নিয়েছি এখানে অনেকের রান্না আসছে কোনো কোনো বাচ্চারা একটু রাইস আর ডিম নিয়ে আসছে আবার কেউ শ্রিম্প মানে যার যেটা পছন্দ এখানে বিপি স্টেকও আছে তো আজকের খাবারগুলোর মধ্যে কার কোন খাবারটা একদম বেশি বেশি পছন্দ কমেন্টস করে জানাবেন
আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার ঘরোয়া রান্না এবং বাইরের যে আমরা খাবার খেতে যাই আমেরিকান দেশি বিদেশি নানা রকমের সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে একটা ফলো দিয়ে কষ্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আমার রান্নাটাও হয়ে গেছে, এই যে আমার রান্নাটা আমি নিয়ে আসলাম। এখন আমি একটু ফ্রুটস নিলাম, এখানে অনেক ধরনের ফ্রুটস আছে, আছে লিচু, আনারস, স্ট্রবেরি, চেরি, অনেক ধরনের মেলন, কমলা এবং হালকা সবুজ, এগুলো মেলন। তো ফ্রুট খেতে আমার বেশ ভালো লাগে, ফ্রুট আমার খুবই পছন্দ। এখানে আছে বিপি স্টেক, খাওয়ায় ব্যস্ত। এখানে স্যুপ নেওয়া হয়েছে, এটা জাপানিজ স্যুপ, ডাম্পলিং আছে, চিংড়ি মাছ, ভেজিটেবল শিরিম স্যুপ এটা। আর এটা আছে মাশরুম, চিকেন, বটবটি, উপরে একটু তিল ছড়িয়ে দিয়েছে, সি ফুড, নানা রকমের সি ফুড মিক্স করে নেওয়া হয়েছে। এখানে দেখলাম অনেক বড় বড় দেখাচ্ছি সসেস, খুব সুন্দর করে একটু একটু কেচে এটা ফ্রাই করে আনা হয়েছে। লবস্টার, অনেক বড় লবস্টার এটাও, কিন্তু আপনি যতগুলি খেতে পারেন আপনাকে কেউ মানা করবে না। আমি আবার বাইরের স্যুপ, আর যেহেতু এখানে অনেক টাইপের খাওয়া হয়েছে এরকম টাইপের স্যুপটাই খাওয়া হলো, এটার সাথে খুব বেশি কিছু নেওয়া হয়নি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।